হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে সেলুলার জেলের সবচাইতে নিদারুণ জায়গা, যেটা যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে গ্যালোস বলা হয়, মানে ফাঁসির মঞ্চ। আমরা এখন এটাতে ঢুকবো। এই হচ্ছে সেলুলার জেলখানা। যে হ্যাঁ, আমরা যেটা আসলে মুভিতে দেখে থাকি, একজন জল্লাদ প্রথমে এটা পড়ায়, এই যে রশিটা, এই যে তিনজনকে একসাথে ফাঁসি দেওয়া যায় এখানে। তো জল্লাদ এটা পড়ানোর পরে এই যে এই জিনিসটা টান দিলে এই জিনিসটা ফাঁকে দেয়। এটা অ্যাকচুয়ালি একটা লকের মতো করে আটকানো আছে, আস্তে করে উনি যিনি আসামি থাকে উনি ওইটার মধ্যে আটকে নিচে পড়ে যান। এটা আসলে অনেক মর্মান্তিক সিন দেখা। আর লাশগুলো কীভাবে বের করত, এই যে লাশগুলো অ্যাকচুয়ালি এই যে এদিক থেকে হচ্ছে এই যে লকটা খুলে যেত, এই যে এখানে লকটা, যে লকটার কথা বলছিল, এই যে লকটা খুললে দরজাটা দরজার মতো করে আস্তে করে খুলে যেত আর লাশগুলো এখানে ঝুলত। তারপরে এদিক থেকে আমি এদিক দিয়ে উঠাত। ওকে, এই সেই ফাঁসির রুমটা। ওকে, বাই।